আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি প্রত্যেকেই ষষ্ঠস্থানে শতকর্ম ব্যস্ততায় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি প্রত্যেকেই নতুন লেসনে স্বাগতম জানাচ্ছি একটু ডিফারেন্ট লেসন তো তারা কি বলে নিচ্ছি যাদের ইংরেজিতে ছোটো ছোটো বাক্য তৈরি করার ক্যাপাবিলিটি অর্জে অলরেডি অর্জন করেছেন তারাই এই লেশনটি থেকে খুব ভালো একটা আইডিয়া নিতে পারবেন কারণ বাক্য তৈরি করার যতগুলো টেকনিক ছোট ছোটো স্যাম্পল বাক্য তৈরি করার যতগুলো টেকনিক আমার ক্লাসে আমি দেখিয়েছি যাদের ছোট ছোটো স্যান্ডেস তৈরি করতে কোনো সমস্যা হয় বাক্য তৈরি করতে সমস্যা হয় সাবজেক্ট অবজেক্ট ভার্ড বসিয়েছে বাক্য তৈরি করতে সমস্যা হয় তারা আমার ম্যাজিক ইংলিশের যে টেকনিকগুলো দেখানো হয়েছে সেগুলো দেখে নিতে পারেন আর আজকে যে জিনিসটি দেখাচ্ছি যারা পূর্বে আমার ক্লাস দেখেছেন এবং যারা মোটামুটি ইংরেজির বেসিক আছে স্যান্ডেস তৈরি করতে পারেন তাদের কাজ হচ্ছে আজকে যেই নতুন আমি দশ টি ওয়ার্ড দেখাচ্ছি যা দশটি ওয়ার্ড দেখাবো সেই ওয়ার্ডটি একটি করে সেন্টেন্স তৈরি কমেন্ট সেকশানে আমাকে দেখাতে হবে জাস্ট এটা একটা এক্সাম্পলের মতো হতে পারে অর্থাৎ একটা এক্সামিনেশনের মতো হতে পারে চলুন আমরা এতদিন পড়লাম এখন একটা পরীক্ষা দেই ঠিক আছে একটা বাক্য তৈরি করবেন আমি প্রত্যেকের বাক্যটা যদি ভুল হয় তাহলে আমি রিপ্লাই দিয়ে আমি ঠিক করে দিতে চেষ্টা করব চলুন দেখা যাক আজকে আমি টাইটেলটা লিখছি সেটা হচ্ছে ইউজ অফ ইলস আমরা অনেকে উচ্চারণটা ইলস করে থাকি সঠিক উচ্চারণটা এলস ঠিক আছে ইউজ অফ এলস এটার ব্যবহারটা আমরা দেখব অনেক চমৎকার সেন্টেন্স তৈরি করা যায় এগুলো মনের ভাব প্রকাশের জন্য খুবই চমৎকার একটা ওয়ার্ড আমরা দেখুন আমি বাংলা সহ লিখে দিব আপনাদের সুবিধার্থে আমি প্রথমে বাংলাগুলো লিখছি দেখুন হো হো এল এলস অর্থ হচ্ছে আর কে হো এলস মানে আমি বাংলা সহ লিখে দিচ্ছি হো এলস একটু বুঝে নিন তারপরে আমি সেকেন্ড লিখছি নাম্বার ওয়ান নাম্বার টু তারপরে লিখছি যেরকম হোয়াট হোয়াট হিলস আর কি হোয়াট হিলস মানে আর কি তারপরে দেখুন নাম্বার থ্রিতে যদি আমরা লিখি খুবই চমৎকার এগুলো মুখস্থ করে ফেলতে হবে খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড এগুলো খুব মনের প্রকাশের ক্ষেত্রে আমি তারপর প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে একটি করে সেন্টেন্স ওয়ার্ড দিয়ে একটি করে সেন্টেন্স তৈরি করতে চেষ্টা করব আপনাদের বোঝার স্বার্থে আপনাদের কাজ হচ্ছে এগুলো বাংলা সমখস্থ করে একটা করে সেন্টেন্স কমেন্ট সেকশানে লিখতে হবে যেরকম এনিথিং এলস এনিথিং এলস আরও কি আরও কিছু অর্থ হচ্ছে যে আরও কিছু আমি সংক্ষেপে লিখছি ঠিক আছে তারপরে হচ্ছে নাম্বার ফোরে আমরা লিখছি দেখুন সামথিং এলস অন্য কিছু তারপরে দেখুন আমি পাঁচ নাম্বার লিখছি সাম হায়ার এলস অন্য কোথাও সরি অন্য কোথাও আমি এটা একটু প্রবলেম করছি আইকনটা হুম তারপরে লিখছি দেখুন নাম্বার সিক্স এটা একটা টেকনিক করলাম আপনাদের জন্য আর নতুন যদি কোনো কিছু লেখার জন্য আমরা ইচ্ছা করলে এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা আর ক্লাস নিতে পারব না নাথিং এলস মানে আর কিছু না তারপরে দেখুন নাম্বার লিখছি ওয়ার এলস ওয়ার্স মানে আর কোথায় আমরা কিন্তু বাক্য তৈরি করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এগুলো যেরকম তারপরে দেখুন নো ওয়ান এলস মানে আর কেউ না আর কেউ না যেরকম আমরা একটু সামান্যালস এলস মানে অন্য কেউ আশা করি বুঝতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ লেশন দেখুন হো এলস মানে আর কে যেরকম আমি একটা বাক্য যদি তৈরি করি এটা দিয়ে যেরকম হো এলস আশা করি এটিমধ্যে আপনাদের মুখস্থ হয়ে গেছে ওয়ার্ডগুলো দেখুন আমরা যদি বাক্য তৈরি না করি তাহলে কিন্তু আমাদের এই সেন্টেন্সগুলো মুখস্থ বা ওয়ার্ডগুলো কাজে আসবে না কোনো অর্থাৎ এগুলো দ্বারা কিন্তু আপনার আদার এরপরে সরি অ্যান আদার তারপরে আছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট এবং কি অর্থাৎ অ্যাডিশনাল অ্যাডিশনাল অর্থাৎ অন্য কিছু অ্যানাদার ডিফারেন্ট এই এই ওয়ার্ডগুলোই এখানে চলে আসে এই শব্দগুলোর মাঝে দেখুন আমরা আমরা যদি এখানে বোঝাই যেরকম হো এলস মানে আর কে এখন যদি আপনি প্রশ্ন করেন যে এই আর কে কে যাবে আর কে যাবে যেরকম হো উইল গো উইথ মি কে আর কে যাবে আমার সাথে হো এলস উইল গো উইথ মি আপনার যেরকম হোয়াট হিলস আর কী যেরকম হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট তুমি আর কে চাও হোয়াট এলস যেরকম আমরা এই সেন্টেসটাতে বলতে হোয়াট হিলস হোয়াট হিলস ডুই ওয়ান্ট এনিথিং এলস আরও কি আরও কি এনিথিং এলস মানে আপনি চা আপনি কোনো কিছু ক্রয় করতে গেছেন এখন আপনার দোকানদার আপনাকে বলতেছে যে আপনি বলতেছেন আপনি কি আরও কিছু চান যেটা এনিথিং এলস ডুই ওয়ান্ট এরকম সামথিং এলস তারপরে সাম হায়ার এলস সরি তারপরে দেখুন সামথিং এলস নাথিং এলস আশা করি এত সহজ কিন্তু ওয়ার্ডগুলো যেহেতু এটা একটা পরীক্ষার মতো তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা কিন্তু প্রত্যেকে একটা করে যদি আপনার এটা মুখস্থ হয়ে যায় এখানে নয়টা ওয়ার্ড আমরা লিখেছি এই নয়টা ওয়ার্ড দিয়ে যদি আপনি পারেন নয়টা কমেন্টস করবেন অথবা কমপক্ষে একটি কমেন্টস করে হলেও কিন্তু আমাকে জানাতে হবে যে আসলে আপনারা যে স্যান্ডেজ তৈরি করতে পারছেন সেটা কিন্তু আমাকে বোঝাতে হবে আর যদি আপনারা মনে সেন্টেন্স না তৈরি করেন তাহলে কিন্তু আমার এই পরিশ্রম সার্থক হবে না কারণ আমি এতগুলো ক্লাস নিয়েছি ইংরেজি বেসিকের উপর আর ইংরেজি বেসিক ডেভেলপের জন্য আমি আর কোনো ক্লাস খুঁজে পাচ্ছি না কিন্তু যে বাক্য তৈরি করার জন্য যতগুলো টেকনিক আমি সবগুলোই ক্লাসে দেখিয়েছি আশা করি সেগুলো আপনাদের অনেক উপকার হয়েছে আর আপনাদের উপকার হলেই আমার পরিশ্রম সার্থক তো প্রিয় বন্ধুরা আপনাদের বিনীত অনুরোধ প্রত্যেকে একটি করে ওয়ার্ড দিয়ে আমি আবার একটু বলে দিচ্ছি যেরকম হো এলস আর কে ওয়াট এলস আর কি এনিথিং এলস আরও কি আরও কি সামথিং এলস অন্য কিছু সামথিং এলস অন্য কিছু সাম এলস মানে অন্য কোথাও সাম এলস যেরকম অন্য কোথাও তুমি কি অন্য কোথাও যেতে চাচ্ছ ডি ওয়ান্ট টু গো সাম হায়ার এলস এরকম নাথিং এলস না আর কিছু না আর কিছু না আপনি বলেন আর কিছু না নাথিং মানে কিছু না এখন যদি আর কিছু না বলেন তাহলে কি নাথিং এলস বলতে হবে এলস মানে আর কোথায় এলস আর কোথায় নো ওয়ান এলস অন্য কেউ না নো ওয়ান এলস কেউ না আর কেউ না যদি বলেন এই আপনি কাউকে আপনার রুমে ঢুকতেছেন আপনি না 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 আর কেউ ঢুকবে না আর কেউ না নো এলস হ্যাঁ এন্টার প্লিজ নো এলস এন্টার হেয়ার এরকম বলতে পারেন সাম ওয়ান এলস সাম এলস আপনি এটা বলতে পারেন ঠিক আছে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম অনুরোধ করা হলো যাতে করে কমেন্ট সেকশনে এগুলো আমাদেরকে একটু একটা করে সেন্টেন্স হলেও কিন্তু আমাদেরকে লিখে জানাতে হবে দেখব আমি ঠিক আছে বিশেষ করে এই পোস্টের কমেন্টসগুলো কিন্তু আমি মনোযোগ দিয়ে দেখব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর আমার ক্লাসগুলো আসলে এই ক্লাসটা মূলত কোনো পরিকল্পনায় না মন চাচ্ছে যে আপনাদের সাথে একটু গচিব করি তাই একটা টেকনিক কলাম দেখি যে এটা ডিকশনারি অর্থাৎ এই ডায়েরিটা ওপেন করলাম ডায়রিতে ওপেন করলে স্ক্রিনশট নিয়ে একটা মুভি জোন দিয়ে অর্থাৎ একটা স্ক্রিনশট ভিডিও বানিয়ে ফেললাম তো আপনাদের উপকার হলো আমিও শিখতে পারলাম এটা আমিও শিখেছি মাত্রই হোয়েলস এলস এনিথিং এলস সামথিং এলস সাম হোয়ার এলস না এলস ইলস নো ইলস সাম ইলস এই নয়টা ওয়ার্ড দিয়ে নয়টা সেন্টেন্স তৈরি করতে চেষ্টা করবেন এবং এই নয়টা সেন্টেন্স তৈরি করার যদি পারেন যে নয়টা সেন্টেন্স তৈরি করতে পারবে এগুলো দিয়ে তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল সারপ্রাইজ থাকবে কমেন্ট করে আমি সারপ্রাইজটা দিতে চাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দশ নয় মিনিট সাতচল্লিশ সেকেন্ড আর তার ঠিক দশ মিনিট হলে ভিডিওটা আমি ক্লোজ করবো সেই জন্যই বক বক করছি সবাই ক্ষমা করে দিবেন আজকে এ পর্যন্ত এই নম্বর টু ডি আল্লাহ মি আল্লাহ আলফি আসসালামু আলাইকুম রহমত